নমস্কার, আজকে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। আজকে কন্যারাশির বিষয় নিয়ে আলোচনা করব এবং কন্যারাশির তো আমি আরও অনেক রকম ভিডিও করেছি এবং সেক্ষেত্রে আমি বলেছিলাম যে কন্যারাশির সময়টা কিন্তু ভালো যাচ্ছে না এবং এটা সত্যি কথাই, কন্যারাশিটা অনেক ডিপ্রেশনের মধ্যে রয়েছিল এবং কন্যারাশির হাত খালি, কন্যারাশি বিভিন্ন সমস্যার মধ্যেও পড়ছিল এবং যে কোনো কাজ করছে কিন্তু কাজটা করেও সেই কাজটার পজিটিভ রেজাল্ট কিন্তু কন্যারাশির লোকরা পাচ্ছিল না এবং যে কোনো কাজ করতে গেলে অনেক পরিশ্রম করতে হচ্ছিল এবং কন্যারাশির মানুষরা কিন্তু একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে ছিল। তো কবে যে ভালো সময় আসবে, কবে যে কপালটা আমার খুলবে, তবে আমি কিন্তু এখানে বলবো জানুয়ারি মাসের মাসিক রাশিফল। এই রাশিফলটা যদি আপনি শোনেন তাহলেই আপনি বুঝতে পেরে যাবেন যে কী হতে চলেছে এবং কী পজিশন রয়েছে গ্রহের। তো যাই হোক, আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, খুব বাড়াবো না, অল্প কথার মধ্যে কাজ সেরে দেবো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, দেখুন কন্যারাশির ক্ষেত্রে তো আমি আগেও একটি অনুষ্ঠান করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে কন্যারাশির একটি অবশ্যই ভালো সময় আসছে, তবে অপেক্ষার অবসান তো অবশ্যই হয়ে গেল এবং জানুয়ারি মাস থেকে কিন্তু কন্যারাশির ভাগ্য চাকা আস্তে আস্তে করে ঘুরতে শুরু করবে এবং সেটা পজিটিভ দিকে এবং ভাগ্য কিন্তু এই কন্যারাশির মানুষদেরকে অবশ্যই লাভ দেবে। কিন্তু কন্যারাশির ম্যাপটা, গ্রহের যে ম্যাপ রয়েছে এটাকে মাথায় রাখতেই হবে, তাহলে পরে এরা একটু অ্যাডভান্টেজ পাবে। প্রথম নম্বর দেখো, কন্যারাশির মধ্যে কেতু বসে রয়েছে। কেতু যদি রাশির মধ্যে বসে থাকে তাহলে পরে সাধারণ নিয়মে কন্যারাশির মানুষদের মধ্যে একটা ডিপ্রেশন কিন্তু দিয়ে দেবে এবং যে কোনো কাজের মধ্যে একটা মন খুঁতখুঁতানি ব্যাপার এবং এরা নিজেরাও মনে করবে যে কাজটা হয়তো পুরোপুরি ঠিক করতে পারলাম না, একটা মানসিক টেনশন। কিছু কিছু কন্যারাশির ক্ষেত্রে কিন্তু মানে আত্মহত্যা করার প্রবণতাও নিয়ে আসতে পারে। কিছু কিছু কন্যারাশির ক্ষেত্রে অযথাই লোকের সঙ্গে বাদ বিতর্কতা নিয়ে আসবে, ঝগড়া শান্তি করিয়ে দিতে পারে, তবে বেশিরভাগ কন্যারাশির ক্ষেত্রে দেখা যাবে তারা কর্মক্ষেত্রকে নিয়ে বেশ কিছুটা চাপের মধ্যে রয়েছে এবং বুধের ক্ষেত্রে কেতু বসে থাকলে পারে সাধারণভাবে কিন্তু বন্ধুবান্ধবের সঙ্গে বা প্রিয়জনের সঙ্গে বন্ডিং প্রবলেম হতেও দেখা যায়। তবে কন্যারাশির সপ্তম ঘরের মধ্যে রাহু অবস্থান করছে, রাহু অবস্থান করার জন্য আপনাদের কিন্তু এটাকে পজিটিভ বলবো না নেগেটিভ বলবো, দেখুন শাস্ত্রের নিয়মে সপ্তম ঘরে রাহু যেটাকে বলা হয়েছে তো এটা কিন্তু খুব পজিটিভ না বললেও, তবে রাহু যখন গোচরে সপ্তম ঘরে থাকে তখন কিন্তু আপনাদের কোথাও না কোথাও একটা বিবাহের যোগাযোগ ক্রিয়েট করার চেষ্টা করে এবং যেটা 2024 আপনি দেখতে পাবেন। তবে 2024 জানুয়ারিতে কিন্তু এই সম্পর্কে সামান্য কিছু আপনাদের ভেতরে কিন্তু খেয়াল আসতে পারে যে বিয়ে হবার একটা চেষ্টা বাড়ির লোক করলো বা প্রেম করে হয়তো বিবাহ করে নেবার একটা প্ল্যানিং করছেন বা বিবাহের সম্পর্কে কোনো কথাবার্তা হলো। আবার যারা অনেক দিন ধরে বিবাহিত জীবনে রয়েছে তাদের কিন্তু হঠাৎ বিবাহিত জীবনে কোনো হঠাৎ চুরজামেলা সমস্যা কিন্তু চলে আসতেই পারে। তাই কন্যারাশি মানুষদের অবশ্যই ভালো সময় আসছে কিন্তু এটাকেও খেয়াল রাখতে হবে, কন্যারাশির মানুষরা কিন্তু সম্পূর্ণ ভালো সময়ের মধ্যে এখনও আসেনি, এখনও কয়েক মাস বাকি আছে। তো অবশ্যই আমি তো বলবো যে কন্যারাশির ক্ষেত্রে পজিটিভ হতেই চলেছে গ্রহের অবস্থান যা আছে এবং বৃহস্পতিটাকে নিয়ে একটু চাপ ছিল, বৃহস্পতিটা অষ্টমে রয়েছে কিন্তু অষ্টমে বক্রী হয়ে থাকার ফলে খুবই নেগেটিভ, কিন্তু এবারে কিন্তু বৃহস্পতিটা মার্গী হয়ে গেল যার ফলে কিন্তু কন্যারাশির আর্থিক জায়গাটা কিছুটা সচ্ছলতা আসবে আস্তে আস্তে জানুয়ারি মাস থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি কন্যারাশির ঠিক রাশির চতুর্থ ঘরের মধ্যে রবি মঙ্গল বসে রয়েছে, যেই রবি আপনাদের অষ্টমপতি এবং মঙ্গল সরি যেই রবি আপনাদের দ্বাদশপতি এবং মঙ্গল অষ্টমপতি। এই অষ্টমপতি দ্বাদশপতি মিলে চতুর্থ ঘরে থাকার ফলে কিন্তু একটা প্রবলেম দেবে, হঠাৎ আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ করতে পারে, আপনার পরিবারের মধ্যে একটা বন্ডিং প্রবলেম, পরিবারের লোকজনদের সঙ্গে আপনার একটু মনোমালিন্য ক্রিয়েট হয়ে গেল এবং যারা পড়াশোনা লাইফের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে মনঃসংযোগের একটা অভাব করাবার চেষ্টা করবে এই রবি মঙ্গল। তাই যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে অবশ্যই তোমরা পড়াশোনা করো এবং খুব ভালো করে পড়াশোনা করো, মানে পড়ো আর কি, নইলে পারে কিন্তু যদি হালকাভাবে ছেড়ে দিয়ে তুমি মনে করো ওভার কনফিডেন্সে যে আমি ঠিক মাঠে মেরে দেবো তাহলে কিন্তু ভুল করছো, এখানে কিন্তু গণ্ডগোল করে দেবে। দেখুন এছাড়াও কিন্তু কন্যারাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে রবি শুক্র মাসের প্রথম দিকে কিন্তু বুধ শুক্র কিন্তু বৃশ্চিকের ঘরে থাকবে, এটা কিন্তু পজিটিভ, কারণ হচ্ছে যে শুক্র তো আপনাদের নবমপতি এবং বুধ আপনাদের দশমপতি, এই দশমপতি নবমপতি মিলে যখন তৃতীয় ঘরে থাকে তখন তো প্রথম নম্বর কথা তৃতীয় ঘরে শুক্র থেকে নিজের ঘর নবম ঘরকে দেখছে, এর ফলে কিন্তু নতুন কাজের যোগাযোগ আসতে পারে, আপনাদের নতুন কোনো তীর্থযাত্রা বা তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এছাড়াও কিন্তু আপনারা অনেক দিন থেকে যে প্ল্যানিংটা করছিলেন সেই প্ল্যানিংটা সাকসেস হওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পাবে।
আপনাদের নিকট মানে নিকট যে পরিবেশের মধ্যে মানে নিকট যে প্রতিবেশী রয়েছে এদের সঙ্গে কিন্তু একটা ভালো বন্ডিং, আপনার পরিচিত লোকদের সঙ্গে একটা ভালো বন্ডিং, পরিচিত লোকদের থেকে হেল্প পাওয়া, এবং আপনি যদি ইন্টারনেট রিলেটেড কোনো ব্যবসা করেন বা কাজ করেন তাহলে সেই কাজের মধ্যে কিন্তু সফলতার ব্যাপারটাও পুরোপুরি দেখা যাচ্ছে। কন্যারাশির ক্ষেত্রে একটা কথাই বলবো যে কন্যারাশির যে খরচা হয়ে যাচ্ছে কিন্তু ইনকাম তো হচ্ছে না, এর জন্য আপনারা যে মানসিক টেনশনের মধ্যে ছিলেন বা এটা কিন্তু মাসের প্রথম দিকেও আপনারা মানসিক টেনশনে থাকবেন, তবে মাসটা যখনই 5 তারিখের ওপর হয়ে যাবে অর্থাৎ 8, 9, 10 এরকম চলবে, তখন কিন্তু আপনাদের আস্তে আস্তে করে আপনারা বুঝতেই পারবেন যে ভালোর দিকে সময় এগোচ্ছে। দেখুন সময় ভালোর দিকে এগোলে পরে হুট করে সময় ভালো হয়ে গেলে এরকম তো হয় না, তবে আস্তে আস্তে সময় কিন্তু ভালোর দিকে এগোবে। তাই 2024 জানুয়ারি কিন্তু একটা টার্নিং পয়েন্ট আপনাদের ক্ষেত্রে, আপনাদের যে সমস্যা যে যন্ত্রণাগুলো এতদিন ধরে চলছিল সেই যন্ত্রণা ব্যথার সমস্যার সমাধান কিন্তু এই জানুয়ারি মাস থেকেই হতে শুরু করবে। তবে আমি বলছি না জানুয়ারি মাসেই সব হয়ে যাবে, জানুয়ারি মাস থেকে দরজা খুলে যাবে আস্তে আস্তে উন্নতির দরজা। তো আপনারা অবশ্যই চেষ্টা করুন, এবং অবশ্যই কিন্তু আপনারা জ্যোতিষ ও তন্ত্র রিলেটেড যদি সাবজেক্টের বিষয়ের সঙ্গে আপনারা কানেক্ট থাকেন কোনোরকমভাবে, কারণ বহু কন্যারাশির মানুষদেরকে দেখেছি যারা জ্যোতিষতন্ত্র করে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে এটা আপনাদের জন্য খুবই গোল্ডেন টাইম, এই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন। এই সময় কিন্তু যদি আপনি মনে করেন তাহলে পরে আপনি কিন্তু অনেক জ্ঞান অর্জন করতে পারবেন, কারণ রাশির ঠিক অষ্টম ঘরে বৃহস্পতি বসে রয়েছে এবং এই জ্যোতিষতন্ত্রের ক্ষেত্রে বৃহস্পতি খুব ভালো ফল দেয়। তবে এই জানুয়ারি মাসেতে আপনাদের তীর্থভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে এবং তীর্থভ্রমণটা সাকসেসফুল হবে, অর্থাৎ যেই কারণে মানুষ তীর্থভ্রমণ করে সেই তীর্থভ্রমণটা সাকসেসফুল হবে। কেউ তীর্থভ্রমণ করে আমি ঘুরতে যাব, ঘুরবো, এনজয় করবো, কেউ তীর্থভ্রমণ করে যে ঠাকুরের কৃপা পাবো, তো আপনি কিন্তু ঠাকুরের কৃপাটা পাবেন। এবং জানুয়ারি মাসের মধ্যে দেখা যাবে বা জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাসের মধ্যে দেখা যাবে যে নতুন কোনো ভালো গুরুর সান্নিধ্যে আপনি কিন্তু গেলেন, কোনো ভালো গুরু আপনাকে গাইড করে দিল, এরকমও ব্যাপার কিন্তু ক্রিয়েট হতে পারে। তাহলে পরে আমরা বলতেই পারি যে 2024 জানুয়ারি অনেকটাই আপনাকে ভালো জায়গা দেবে, এবং আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে চলেন, যদিও বা আপনি আপনারা খুবই বুদ্ধিমান, একটুখানি বুদ্ধি খাটিয়ে চলেন তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। তবে একটুখানি শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু খেয়াল রাখবেন, কারণ আপনার শরীর সম্পর্কে যথেষ্ট সচেতন, তবুও আমি বলবো কি খেয়াল রাখবেন, কারণ যে সমস্ত মহিলারা কন্যারাশির আছে তাদের কিছু গাইনোকাল প্রবলেম ক্রিয়েট হতে পারে। এছাড়াও কিন্তু পেটের সমস্যা, অযথা গা হাত পা ব্যথা বা মন খুঁতখুঁতানি, এবং আপনাদের ক্ষেত্রে দেখাই যাচ্ছে যে কন্যারাশির মানুষদের ক্ষেত্রে বিশেষ করে তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে স্কিনের একটা প্রবলেমও কিন্তু হঠাৎ চলে আসতে পারে, তো এই ব্যাপারগুলোতে একটু খেয়াল রাখবেন। এবং শ্বাস প্রশ্বাসের কষ্ট এটাও ক্রিয়েট হতে পারে, তবে এটা খুব বেশি আমি বলবো না, তবে একটু যদি আপনারা খেয়াল রাখেন নিজের শরীরটার দিকে তাহলে পরে কিন্তু খুব বেশি সমস্যায় ফেলবে না, কারণ রাশির অষ্টম ঘরে যেহেতু বৃহস্পতি রয়েছে সেই বৃহস্পতি কিন্তু অবশ্যই আপনাদের সেকেন্ড হাউসকে দেখছে, তাই না? রাশির অষ্টমে থাকলে সেকেন্ড হাউসকে দেখে, এবং সেকেন্ড হাউসকে বৃহস্পতি যখন দেখে তখন কন্যারাশির মানুষটা অবশ্যই ভালো খাওয়া দাওয়া করছে। এখন খাওয়া দাওয়া একটি অনেক বড় পার্ট শরীর সুস্থ রাখার, তো আপনারা নিশ্চয়ই ভালো খাবার দাবার করছেন যাতে শরীরটা ভালো থাকে, এবং আপনারা অবশ্যই করে যান। তবে একটুখানি বুঝে শুনে চললে পারে জানুয়ারি মাসটা কিন্তু আপনাদের খুবই ভালো যাবে, এবং আমি যেগুলো বললাম সেই রকমই কিন্তু ফল আপনারা জানুয়ারি মাসে দেখতেই পাবেন। তো আজকে এখানে শেষ করলাম, খুব বাড়াবো না কারণ খুব ব্যস্ত আমিও, তো যাই হোক অনুষ্ঠানটা করতে হয় করলাম, তো যাই হোক আপনারা দেখলেন ভালো লাগলো হয়তো, যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে, নমস্কার, ভালো থাকবেন।